আর আমি নিজেই নিজেকে বলবো কিয়ামতের দিন, ইয়া আল্লাহ, আপনি আমাকে শিখিয়েছিলেন কোনটা সবার আগে গুরুত্ব দিতে হবে, আপনি জানিয়েছিলেন কোনটাকে পরেও করা যাবে, কিন্তু আমি আপনার কথা শুনিনি, কারণ আমি বারবার আপনার কথা ভুলে যেতাম। প্রথমত আমি ভুল জিনিস দ্বারা প্রতারিত হয়েছি, দ্বিতীয়ত আমি ভুলে গিয়েছিলাম আপনি আমার কে, বিরব্বিকাল করিম, কোন জিনিসটা তোমাকে তোমার সুমহান দাতা রব সম্পর্কে প্রতারিত করলো। আরবি করিম শব্দটি খুবই সুন্দর আকর্ষণীয় এক শব্দ, এর দ্বারা এমন সব জিনিসের বর্ণনা দেওয়া হয় যেটা অতীব চমৎকার, অভিজাত এবং মনোহর। তাই যে ঘোড়ার সবচেয়ে বেশি রেশমি চুল আছে, যার গায়ের রং সবচেয়ে সুন্দর এবং স্বাস্থ্যকর শরীর আছে, আরবীয় ঘোড়া, সত্যিকারের আরবীয় ঘোড়াকে তারা কারাম বলে অভিহিত করত। এই শব্দকে সম্বন্ধযুক্ত করা হয় গুপ্তধনের সাথে, এই শব্দকে আরো সম্বন্ধযুক্ত করা হয় স্বর্ণের নেকলেসের সাথে, যে নেকলেস খুব দামি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়, এটাকেও কারাম এবং কিরম বলে। সকল সুন্দর জিনিসের সাথে এই শব্দকে সম্পর্কযুক্ত করা হয়, সকল অভিজাত জিনিসের সাথে, সকল হাই ক্লাসের জিনিসের সাথে, সকল কোয়ালিটি সম্পন্ন জিনিসের সাথে। এরপর অর্থটি আরো সম্প্রসারিত হয়ে দানশীলতার সাথে যুক্ত হতে শুরু করলো। তাই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করত করিমুন ইবনে করিম, তিনি আমাদের প্রতি উদার হবেন, অভিজাত বাবার অভিজাত সন্তান। অভিজাত মানে তিনি আমাদের